রক্সি মেধাবী মু কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ও বৃত্তি প্রদান 2011 এই মহতী অনুষ্ঠানে সম্মানিত রক্সি পেন্সের সম্মানিত চেয়ারম্যান জনাব এম সাদত হোসেন কিরণ, ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ মুজিবুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শামসুজ্জামান, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ আলহাজ আবুল হাশেম বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য, সবুর খান ড্যাফোডিল ইউনিভার্সিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোরশেদুল ইসলাম উপদেষ্টা সময় টিভি এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, জনাব আবু সাইদ খান ম্যানেজিং এডিটর সমকাল। আজকের অনুষ্ঠানের যারা মধ্যমণি সেই সারা দেশের রঞ্জক শিল্পীদের মেধাবী এবং কৃতি যে সন্তান, সেই সকল ছাত্রছাত্রীবৃন্দ যারা আজকে এখানে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, রঞ্জন শিল্পীবৃন্দ এবং অভিভাবক পিতামাতা, আপনারা যারা আজকে এখানে গর্বিত সন্তানের পিতামাতা হিসেবে এখানে আজকে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা রক্সি পেন্স এই নামটির সাথে দীর্ঘদিন ধরে পরিচিত এবং এখানে এসে আজকে জানা গেছে যে 61 বছরের পথ চলা এবং এই প্রতিষ্ঠান